প্রতিবাদত উত্তাল মার্ঘেরিটার উত্তর পূব কয়লা ক্ষেত্র কোল ইন্ডিয়ার অন্তর্গত শ শ শ্রমিক উলাই আহি সাব্যস্ত করেছে প্রতিবাদ। সেফ কোল ইন্ডিয়া সেফ মার্ঘেরিটা স্লোগান প্রতিবাদকারীসকলৰ মুখে মুখে। শেহতীয়াকৈ ৰাজহুৱা খণ্ডৰ প্ৰতিষ্ঠানটোৰ উৎপাদন প্ৰক্ৰিয়া সাময়িকভাৱে অনিৰ্দিষ্ট কাললৈ বন্ধ কৰি দিয়াত এতিয়া ক্ষোভ প্ৰকাশ কৰিছে এইসকল শ্ৰমিকে। উৎপাদনহীন উদ্যোগটো যিকোনো মুহূৰ্তত বন্ধ হোৱাৰ আশংকাই দেখা দিয়াত অনিশ্চিত ভৱিষ্যতৰ কথা ভাবি শংকিত হৈ পৰিছে এইসকল শ্ৰমিক। আৰু ইতিমধ্যে আমি দেখুৱাইছোঁ তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰা পৰিলক্ষিত হৈছে সেফ কোল ইণ্ডিয়া সেফ মার্ঘেরিটা শীর্ষক স্লোগান দিয়ে তেওঁলোকে এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। আর এই সন্দর্ভত চাওয়া হোক জাগুনের আমার সংবাদদাতা প্রাঞ্জল প্রতিম ভূঁইয়ার এক প্রতিবেদন। যে নির্দেশ জারি করেছিল যে ইতিমধ্যে যে উৎপাদন প্রক্রিয়া বন্ধ করার সময় মার্ঘেরিটা উত্তর পূব কয়লাত দ্বিতীয় দিনে এটা প্রতিবাদ দেখা গেছে। প্রতিবাদমুখী হয়ে পড়ছে মার্ঘেরিটা সমাজ মার্ঘেরিটা রাইজ। ইতিমধ্যে মার্ঘেরিটার যে অর্থনৈতিক মেরুদণ্ড কোল ইন্ডিয়া, এই কোল ইন্ডিয়া সাময়িকভাবে বন্ধ করার পাছতে সমগ্র মার্ঘেরিটা অঞ্চলটাতে এটা কব লাগিব যে এক ভবিষ্যৎ অন্ধকারলৈ গেছে। আর মার্ঘেরিটা মই পুনর্বার কৈছো মার্ঘেরিটার অর্থনৈতিক মেরুদণ্ড কোল ইন্ডিয়া। এই কোল ইন্ডিয়া বন্ধ হওয়ার জাননী পড়ার যেটা কাইলের পর উৎপাদন ক্ষেত্র বাইকিং সময় বন্ধ করেছে যেহেতু টিয়াপ মানুষ একমাত্র খনন প্রক্রিয়া চলি আছিল, তারপরে সমগ্র মার্ঘেরিটাত এটা প্রতিবাদমুখ হয়ে পড়ছে মার্ঘেরিটার জনতা মার্ঘেরিটার রাইজ রাজপথলে ওলাইছে। আজি মার্ঘেরিটার যে উত্তর পূব কয়লা ক্ষেত্রের মহাপ্রবণ কার্যালয় ঘেরাও করে পেলে সকলে এই উৎপাদন ক্ষেত্রে পুনের চলাবলে আহ্বান জানায় মার্ঘেরবাসী রাইজে। ক্যামেরা পার্সন গৌতমে আছে, গৌতমে এই সমগ্র দৃশ্য দেখাব। ইতিমধ্যে আজি দ্বিতীয়টা দিন, আর দ্বিতীয় দিনত পুনের মার্ঘেরিটাবাসী আজি প্রতিবাদমুখী হয়ে পড়েছে বলে এক কথা কব লাগবে। আর ইতিমধ্যে যেতালে তখনলোকে এই উৎপাদন ক্ষেত্র পুনের কার্যক্রম করে নয় এনে এনেকে আন্দোলন গড়ে তোলে বলে জানিছে। মানে প্রথমে প্রতিবাদ করে চলাম কে কেঙ্গে আমি আজ আমার এই মার্ঘেরিটা কি সবই জনতা এই আন্দোলন মে ভাগ লেকার কে সেফ কোল ইন্ডিয়া সেফ এনিসিএফ ও সেফ মার্ঘেরিটা উদ্দেশ্য লেকার কে যে ইহা খড়ে হুয়ে হ্যাঁ उनका एक ही उद्देश्य है। यहाँ का एक ही 100 साल से पुराना उद्योग जो यहाँ पे एनिसिएफ कोयला उद्योग है वो आज किसी के षड्यंत्र के कारण बंद होने के कगार में है। उसी षड्यंत्र को नेस्तानाबूद करने के लिए यहाँ की जनता आज आंदोलन के लिए उतर आई है और हम तब तक आंदोलन करते रहेंगे जब तक इस एनिसी के कोयला खनन को जब तक चालू नहीं किया जाता तब तक आंदोलन करके हम इसको फिर से जिंदा करने के लिए आंदोलन चरणबद्ध रूप में हम आंदोलन की शुरुआत करेंगे। और असम सरकार और भारत सरकार को ये आह्वान करते हैं आप जल्द से जल्द हमारी यहाँ की जनता की समस्या का समाधान करें और यहाँ की जनता को के भविष्य को अंधकार में जाने से रोके। धन्यवाद। কব লাগবে যে মার্ঘেরিটার আশা মার্ঘেরিটার ভবিষ্যৎ জড়িত হয়েছে কোল ইন্ডিয়াক লৈ আর মার্ঘেরিটার ইতিহাস আছে আর ইতিহাস লৈ কয়লা কয়লার ইতিহাস লৈ মার্ঘেরিটাবাসী গৌরববোধ করে। মই বাজার কমিটির জানিবছর নাম আজি পাবলিক কোল ইন্ডিয়া এমপ্লয়ীর কথা এমপ্লয়ী তখন ভুক্তভোগী তখন আছে কিন্তু মার্ঘেরিটাবাসী রাইজ আজি রাজপথত ওলাই আহিছে কি কব এই সন্দর্ভত। হয় আজি আমি সমগ্র মার্ঘেরিটা মহকুমার অন্তর্গত মার্ঘেরিটা বাজার কমিটি চারিআলি চেগুনবাড়ি বাজার লিডু বাজার বৰগাঁও বজাৰ সকলো সমিতি হয় ঐক্যবদ্ধভাৱে আমি আজি কল ইণ্ডিয়া অফিচৰ সন্মুখত আমি এক প্ৰকাৰৰ আজি আমি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলৈ আজি ওলাই আহিছোঁ ৰাজপথত। ইয়াত হাজাৰ হাজাৰ আজি লোক অকল আছে আমাৰ।